চলমান আন্দোলনে বিএনপির কালো পতাকা মিছিল থেকে ডক্টর আব্দুল মঈন খানকে আটক করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নরসিংদী জেলা বিএনপি। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিল সহ এক দফা দাবি আদায়ে কালো পতাকা মিছিল আহ্বান করে বিএনপি। মঙ্গলবার দুপুরে এরই অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপির কালো পতাকা মিছিলে যোগ দেন উপমহাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ও এমপি ডক্টর আব্দুল মঈন খান। এ সময় গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ। গাড়িতে উঠানোকালে মঈন খান এর সাথে টানা হেচড়া এবং চরমভাবে দুর্ব্যবহার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী সহ নেতাকর্মীরা। এর আগে সকালে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালো পতাকা মিছিল বের করে নরসিংদী জেলা বিএনপির নেতাকর্মীরা। কালো পতাকা মিছিলে বক্তব্যকালে নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী বলেন, 2014 সালে ভোটারবিহীন নির্বাচন, 2018 সালে দিনের পরিবর্তে রাতের নির্বাচন ও 2024 সালের ডামি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের কবর রচনা করেছে সরকার। এই গণবিরোধী ও দেশবিরোধী কার্যকলাপে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ। ভোটের অধিকার চায় এ দেশের জনগণ। অবৈধ সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা মানুষ, অসংখ্য মানুষ বাজার না করে খালি হাতে ঘরে ফিরছে। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপি, নরসিংদী জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন দীন মোহাম্মদ দীপু, নরসিংদী শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভুয়া, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, জেলা বিএনপি নেতা রবিউল ইসলাম, খবিরুল ইসলাম বাবুল প্রমুখ। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গে